ওয়েলকাম টু অঙ্কনাস কিচেন। আজ আমি তোমাদেরকে একটা বোয়াল মাছের একটা রেসিপি করে দেখাবো। দেখে নাও, আমি 1 কেজি বোয়াল মাছে ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আমি রেখে দিয়েছি। এবার মাছটা ভাজতে একটু আমার টাইম লাগবে, কারণ 1 কেজি মাছ ভাজতে তো একটু টাইম লাগে, তাই না? তো একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে আমি তেল দিয়ে দিলাম। এবারে তেলটা গরম হলেই আমি মাছগুলো ছেড়ে দেবো। তো বন্ধুরা, তোমরা কিন্তু কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আর যারা আমার চ্যানেলটিতে নতুন আছো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। একটু টাইম নিয়ে বন্ধুরা দেখো ভিডিওটা, আর রান্নার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই শেয়ার করে দিও। মাছগুলো এবারে আমি ছেড়ে দিচ্ছি একটা একটা করে। বোয়াল মাছ ভাজতে গিয়ে কম বেশি তোমরা সবাই অনেকেই জানো যে বোয়াল মাছে প্রচণ্ড তেল ছিটকায়, তো আমার একটু টাইম লাগবে মাছটা ভাজতে। তো যারা বোয়াল মাছ খেতে পছন্দ করো না, যে কোনো মাছ দিয়ে তোমরা ট্রাই করতে পারো, তবে একটাই অনুরোধ রইল বন্ধু, কিন্তু এটা সামুদ্রিক মাছ ছাড়া অন্য কোনো মাছে কিন্তু ভালো লাগবে না। কারণ পুকুরের মাছেতে তোমরা ভালো করেই জানো যে পুকুরের মাছেতে কিন্তু একটু মিষ্টতা ভাব আছে, আর সামুদ্রিক মাছেতে একটু নোনতা মতন লাগে। তো সেই কারণের জন্য এই মাছটা সেই কারণের জন্যে কিন্তু এই মাছ দিয়ে ট্রাই করেছি আমি। তোমরা যে কোনো সামুদ্রিক মাছ দিয়ে, আর মাছ দিয়ে বা ট্যাংরা মাছ দিয়ে ট্রাই করতে পারো, খুব ভালো লাগবে। আমার 1 পিট করে ভাজা হয়ে গেছে, পরের ইয়েটা আমি তুলে নেব। এবারে বেশ সুন্দর লাল করে আমি ভেজে নেব যেন মাছটা কাঁচা না থাকে। দেখে নাও বন্ধুরা, তেল একটু ছিটকে এসেছে বলে তোমায় সরি চেয়ে নিচ্ছি আমি, ক্যামেরাটা একটু নড়ে গেল। যারা নতুন রাঁধুনি আছো তাদেরকে প্লিজ অনুরোধ করছি, সামুদ্রিক মাছ ভাজার সময় কিন্তু তোমরা সব সময় আর ঢেকে ভাজবে, কিন্তু তার কারণ হচ্ছে সামুদ্রিক মাছেতে প্রচণ্ড ছিটকায়, তেল ছিটকায় গায়ে, যাতে না আসে ফোসকা, যাতে না তোমাদের পরে তোমরা অসুস্থ না হয়ে পড়ো সেই কারণের জন্য। দেখে নাও মাছগুলো কিন্তু খুব সুন্দর কালার এসে গেছে। এইবারে আমি একটা একটা করে মাছ আমি তুলে নেব। আর যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ লাইক আর ফলো করে দিও। বাকি মাছগুলো এইবারে আমি ভেজে নেব। খুবই তেল ছিটকাচ্ছে বন্ধুরা, তাই ঢাকা দিয়ে দিয়ে আমায় ভাজতে হচ্ছে, এবং খুবই কম আঁচেতে ভাজতে হচ্ছে, কারণ বেশি আঁচে ভাজলে পুড়ে যেতে পারে। তো সেই কারণের জন্য খুব লো আঁচেতে আমি ভাজছি, তো তাই জন্য টাইমটাও প্রচণ্ড লাগছে।
তো আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি সবগুলো তুলে নিচ্ছি। যারা বোয়াল মাছ খেতে পছন্দ করো না, তারাও তুই অবশ্যই কমেন্টে আমাকে জানিও যে বোয়াল মাছ তারা পছন্দ করো না, তাহলে তাদের জন্য আমি একটা নতুন ভিডিও নিয়ে আসবো, যাতে অন্য কোনো মাছ দিয়ে এই রকম একটা দুর্দান্ত রেসিপি করা যায়। কমেন্টে জানিও কিন্তু। আমি একটা ফ্রাই প্যান নিই, সরি কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে এবার আমি তেল দিয়ে দিয়েছি। আমি যেহেতু 1 কেজি মাছের রেসিপিটা করছি, তো সেই পরিমাণেই আমি সমস্ত কিছু জিনিস দিয়ে দেবো। আমি 2টো তেজপাতা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। এইবারে আমি পেঁয়াজ দিয়ে দেবো, প্রায় 2টো বড় বড় পেঁয়াজ আমি দিয়ে দিলাম। এই মাছটায় রান্না করতে একটু বেশি পেঁয়াজ লাগবে, যেহেতু এটা সামুদ্রিক মাছ আর এই রেসিপিটা আমি করছি, তো সেক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটাও একটু বেশি লাগবে। পেঁয়াজটাকে এবারে আমি লাল করে ভেজে নেব। প্রায় পেঁয়াজটা আমার লাল করে ভাজা ভাজা হয়ে এসেছে। এইবারে আমি কেটে আগে থাকতে কেটে রেখেছিলাম আলু, এবারে আমি আলুটা দিয়ে দিলাম। এইবারে দিয়ে দিচ্ছি আমি এই রকম স্লাইস করে কেটে রাখা বেগুন। যে সাইজের আমি আলু কেটেছি সেই সাইজের কিন্তু বেগুন কেটেছি। এইবারে আমি প্রায় 6টা মতন, 5-6টা মতন আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবারে কষিয়ে নেব। বাইরে থেকে অনেক আওয়াজ আসতে পারে, তো প্লিজ সরি তার জন্যে। ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, এইবারে আমি নুন দিয়ে নিলাম। স্বাদ অনুসারে তোমরা নুন দিয়ে নিও, আমি আমার টেস্ট অনুযায়ী আমি নুনটা দিয়ে নিলাম। নুন দিয়ে নিলেই যে কোনো সবজি ঝরে যায়, তাই একদম ভাজা ভাজা মতন হয়ে গেছে সমস্ত সবজিগুলো আমার। এবারে এর মধ্যে আমি আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটা দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে নেব। এইবারে আমি এর মধ্যে হলুদ দিয়ে দিলাম। আরে 1 চামচ মতন আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবারে 1 চামচ আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়, দিয়ে এবার আমি ভালো করে কষিয়ে নেব। কাঁচা মশলাটার গন্ধটা যাতে চলে যায় সেইভাবে আমি ভালো করে কষিয়ে নেব।
মশলাটা একটু বেশিক্ষণ কষাবি বন্ধুরা, তার কারণ যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে আমি ওই জন্য ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এখানে একটু টাইম লাগবে, খুব লো ফ্লেমে আর কি করতে হবে, হাই ফ্লেমে করলে মশলাটা পুড়ে যাবে। আমি এক চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্যে। আর যারা ঝাল খেতে পছন্দ একদমই করো না, তারা কাঁচা লঙ্কা বা লঙ্কার গুঁড়োটা স্কিপ করতেই পারো, কোনো অসুবিধা নেই। তার বদলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিও, কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। এবারে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। আমার প্রায় মশলাটা কষানো প্রায় হয়ে গেছে, এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি, দিয়ে মিনিট পাঁচেক মতন আমি ফুটিয়ে নেব। সমস্ত সবজিগুলো সিদ্ধ প্রায় হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে ছেড়ে দেবো এর মধ্যে। দেখে নাও বন্ধুরা, মাছের কারি কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে। খুব বেশি ঝোল রাখবো না, একদম গায়ে মাখা মতন আমি করবো। এই মাছটা দিয়ে দেওয়ার পর প্রায় আমি 5 মিনিট মতন ফুটিয়ে নেব। দেখে নাও কালারটা এবার দুর্দান্ত এসেছে, ঘ্রাণটাও অসম্ভব সুন্দর হয়েছে, দেখলেই মাছের এই কারিটা কিন্তু খেতে ইচ্ছা করবে। এবার আমি নামিয়ে নিলাম, নামিয়ে সার্ভ করে নিলেই হয়ে যাবে আমার বোয়াল মাছের কারি।